আজ মহান স্বাধীনতা দিবস, মাতৃভাষা রক্ষায় বুকের রক্ত ঢালার দিন, গৌরব উজ্জ্বল অহংকারে মহিমান্বিত আন্তর্জাতিক মাতৃভাষা দিবসও আজ। সাহস প্রত্যয় আর উদ্দীপনায় সব প্রতিবন্ধকতা অতিক্রম করে আজ সামনে এগিয়ে যাওয়ার দিন। এদিন সাম্রাজ্যবাদী আর আধিপত্যবাদীদের বিরুদ্ধে রুখে দাঁড়াবার দিন। একুশ উপলক্ষে বাসা শহীদদের শ্রদ্ধা জানাতে শহীদ মিনারে জড়ো হন শত শত দেশপ্রেমিক জনতা। একুশের প্রথম প্রহরে অল্ডামের শহীদ মিনারে বাসা শহীদদের প্রথমেই শ্রদ্ধা নিবেদন করেন মানচেস্টারস্থ বাংলাদেশ দূতাবাসের সহকারী রাষ্ট্রদূত জকি আহাদ। তারপর একে একে অল্ডাম বাংলাদেশি অ্যাসোসিয়েশন, অল্ডাম কাউন্সিল, অল্ডাম আওয়ামী লীগ, অল্ডাম বিএনপি সহ স্থানীয় ও বিভিন্ন শহর থেকে আসা রাজনৈতিক, সামাজিক ও কমিউনিটি সংগঠনের নেতৃবৃন্দ রক্তস্নাত গৌরবের একুশের সুর দেশের সীমানা ছাড়িয়ে বিশ্বের ১৯৩টি দেশের মানুষের কানে যেভাবে অনুরণন তুলে, ঠিক তেমনি যুক্তরাজ্যের বাঙালি অধ্যুষিত অল্ডামের শহীদ মিনারে ছুটে আসা বাংলা ভাষাভাষীদের হৃদয়ে গুঞ্জরিত হয় সেই একুশের বেদনাবিদুর সুর। প্রথম প্রহরে বাসা শহীদদের শ্রদ্ধা জানাতে ছুটে আসা মানুষদের পদবারে জেগে উঠে দেশের বাইরে সর্বপ্রথম স্থায়ীভাবে নির্মিত অল্ডামের এই শহীদ মিনার প্রাঙ্গণ। বিনম্র শ্রদ্ধা আর ভালোবাসায় শহীদ বেদিতে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে নর্থ ইস্টের প্রবাসী বাংলাদেশিরা আবারও তাদের হৃদয়ে এঁকে নিলেন বাংলা ভাষা বর্ণের আলপনাগুলি। অল্ডামের শহীদ মিনার থেকে মদুদ আহমদ, চ্যানেল আই।